ঘন বসতি দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশ এখন পর্যন্ত বন সুরক্ষা করতে পারছে বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁও বন ভবনে আন্তর্জাতিক বন দিবস 2022 উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। আমরা মনে করি আজকে বনকে ধরে রাখা বাংলাদেশের যে অবস্থা, এত ঘনবসতিপূর্ণ দেশ থাকা সত্ত্বেও আমরা যতটুকু পেরেছি এখন পর্যন্ত সুরক্ষা করতে পেরেছি। আদিবাসীদের প্রতি অনুরোধ জানিয়ে বক্তারা বলেন, বনে যেসব আদিবাসীরাও বসবাস করেন তাদেরকেও গাছ রক্ষা করতে হবে। যে গাছটা তিনি সম্পূর্ণভাবে নষ্ট করে দিলেন উনি আর মাথায় রাখেন না যে পরের বছর তো আমি এইটার থেকেই আবার কাটতাম, তো সেই হিসেবে তাদেরকেও এই দিকটা মনে অবশ্যই রাখতে হবে। বন সংরক্ষণের অঙ্গীকার টেকসই উৎপাদন ও ব্যবহার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত হয় এবারের বন দিবস। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।